নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচনায় থাকছে মোহাম্মদ ঘুরি যিনি ময়জুদ্দিন নামে বেশি পরিচিত ভারতবর্ষে তিনি মোহাম্মদ ঘুরি নামে অধিক পরিচিত মোহাম্মদ ঘুরি কিভাবে এলেন সুলতান মামুদের মৃত্যুর পরে মহম্মদ ঘুরির ঘুর সাম্রাজ্য থাকছে মানচিত্র এবং মোহাম্মদ ঘুরির ভারত বিজয়ের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা সুলতান মামুদের ভিডিও যদি এখনও আপনারা মিস করে থাকেন তবে অবশ্যই দেখে নিন ভিডিওটির লিঙ্ক নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চলুন চলে যাই আজকের পর্বে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই অল বাটনটি প্রেস করবেন অল বাটন প্রেস না করলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না সুলতান মামুদের মৃত্যু হয়েছিল হাজার তিরিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যুর দেড়শো বছরের মধ্যেই মুসলিম হানাদারদের ভারত আক্রমণের উদ্দেশ্যটাই পরিবর্তিত হয়ে যায় আর এই ব্যাপারে নেতৃত্ব দিয়েছিলেন ঘুর রাজ্যের শাসনকর্তা গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন মোহাম্মদের ছোট ভাই মোহাম্মদ মুঈজুদ্দিন মোহাম্মদ ভারত ইতিহাসে মোহাম্মদ ঘুরি নামেই বেশি পরিচিত সুলতান মামুদের মতো হানাদারির বদলে তিনি ভারতবর্ষে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন গজনী এবং হিরাটে মধ্যবর্তী ছোট্ট তুর্কি পার্বত্য রাজ্যটি মামুদ নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন কিন্তু মামুদের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে স্বাধীন ঘুর রাজ্যের পুনরুত্থান ঘটে অবশেষে এক হাজার একশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ঘুর অধিপতি গিয়াসুদ্দিন মুহম্মদ গজনী অধিকার করে তার ছোট ভাই মুইস সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেন ঘুরি উচ্চাকাঙ্ক্ষী এবং যুদ্ধ অভিলাষী ছিলেন মোহাম্মদ ঘুরির জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ভারত বিজয় এই উদ্দেশ্যে তিনি প্রথম ভারত অভিযান শুরু করেছিলেন এক হাজার একশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একে একে তিনি মুলতান উচ পেশোয়ার শিয়ালকোট লাহোর অধিকার করেছিলেন এবং এক হাজার একশো একানব্বই খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছে তরাইনের প্রান্তরে মোহাম্মদ ঘুরি দিল্লি এবং আজমিরের চৌহান অধিপতি তৃতীয় পৃথ্বীরাজের সম্মুখীন হন তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত একটি যুদ্ধে মুসলিম সৈন্য সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় মারাত্মকভাবে আহত হন মোহাম্মদ ঘুরি এবং তিনি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে কোনো ক্রমে পালিয়ে যান তার রাজ্য সেখানে তিনি ফিরে যান কিন্তু ঘুরির ভারত বিজয়ের ইচ্ছে এবং অভিলাষা দুটি কিন্তু শেষ হয়ে যায়নি তাই পরের বছরই এক হাজার খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন এবং তিনি এই যুদ্ধে নিহত হন এরপর এক হাজার একশো চুরানব্বই খ্রিস্টাব্দে যুদ্ধে কৌনজের পরাক্রান্ত গাহরওয়াল নরপতি জয়চন্দ্রকে ঘুরি পরাজিত করেন এবং নিহত করেন হিন্দু তীর্থ বারাণসী লুণ্ঠিত হয় এর অল্পকালের মধ্যেই ঘুরির সেনাপতি কুতুব এক আইবক আর্যাবতের অধিকার করে ফেলেন অন্যদিকে আর এক অনুচার ছিলেন উদ্দিন ইতিহার তিনি হঠাৎ করে বাংলাদেশের নবদ্বীপ আক্রমণ করেন এবং সেন রাজা লক্ষণ সেনের কাছ থেকে পশ্চিম এবং উত্তরবঙ্গ কেড়ে নেন এইভাবে আর্যাবতের আর্যাবর্তের অধিকাংশ অঞ্চল মোহাম্মদ ঘুরির পদোন্নত হলে খুরি ভারতে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য স্থাপনের ইচ্ছা পোষণ করেন এবং সেই জন্য তিনি তার একান্ত বিশ্বস্ত এবং প্রিয় অনুচর কুতুবুদ্দিন আইবকের ওপর তার বিজিত ভারতীয় রাজ্যগুলির পরিচালনার ভার অর্পণ করেন এবং মোহাম্মদ ঘুরি তার নিজের রাজ্য গজনীতে ফিরে যান কাজেই বলাই যেতে পারে যে মোহাম্মদ ঘুরি ছিলেন দিল্লি তথা ভারতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাতা বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো সেটি জানান অবশ্যই কমেন্টে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটিও জানাতে ভুলবেন না ধন্যবাদ